আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী হোম ডেকর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন নতুন কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে কিন্তু কোনো বাসায় ডেলিভারি দিতে আসি আজকে এটা হচ্ছে আমাদের নিজেদেরই বাসা এটা হচ্ছে আমার প্রাণপ্রিয় আমার শ্রদ্ধে আমার আম্মার আমার ভালোবাসা আমার মার রোম তো এই ঘরটা মোটামুটি আমরা একটা নতুন করে সাজিয়েছি আমার মার জন্য নতুন বছরের জন্য তো আমরা কিন্তু আমি একা কিছু করি নাই আমার বোন আমরা ভাই বোন সবাই মিলে কিন্তু মাকে একটা ভালো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি মাকে খুশি করার চেষ্টা করেছি আসলে পৃথিবীতে মা শব্দটাই এমন একটা শব্দ যে স পৃথিবীর সমস্ত ভালোবাসা কিন্তু এই শব্দটার সাথে জড়িয়ে থাকে যার মা নেই উনি কিন্তু অনুভব করতে পারেন যে মা কী জিনিস ভালো মায়ের ভালোবাসাটা কী জিনিস তো যাদের মা বেঁচে আসে তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের মাকে ভালোবাসেন যখন মা হারায় যাবে তখন কিন্তু এই মা কী জিনিস তখন বুঝতে পারবেন যাই হোক এই খাটটি হচ্ছে বার সেগুনের দু উনিশ মডেলের খাট আপনারা আমার ভিডিওতে আরও অনেকবার দেখেছেন খুবই চমৎকার অনেক পপুলার একটি খাট যে দেখে উনি পছন্দ করে আমার মাও এই খাটটি পছন্দ করেছেন বিধায় আমার বোন লন্ডন প্রবাসী আমার ইমিডিয়েট বড় আমার বড়ো বোন দিনা উনি কিন্তু আমার মার জন্য এই খাটটি গিফট করেছেন তো লন্ডন থেকে আমার বোন দেশে এসছিলো দুই মাস আগে দেখে পছন্দ করে আমার মার জন্য এই খাটটি অর্ডার করেছিল আমরা দুই মাস সময় নিয়ে এই খাটটি আমার মার জন্য তৈরি করেছি এটা কিন্তু আড়াই ইঞ্চি সলিড কাঠ থেকে বারমাটিক সেগুন কাঠ থেকে এই খাটটি তৈরি করা কাঠটি তৈরি করা এই খাটটির প্রাইস আপনারা জানেন বারমাটিক সেগুনের যদি আপনি নেন সেম পাখা খাট সামনে যে ডিজাইন পায়ের কাছে ওইর ওই একই ডিজাইন সেমি বক্স এই ছয় ফিট সাত ফিট খাটটি যদি আপনারা নেন আপনাদের খরচ পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা খুলে কিন্তু এই ধরনের সুন্দর একটি বারমাটিক খাট পাবেন বিছানাগুলো হবে মোটা এক ইঞ্চি গর্জনের আর এটাতে যেই ম্যাট্রেসটা বিছানা আছে এটা আমি আমার মায়ের জন্য স্পেশালভাবে তৈরি করেছি এটা কিন্তু আপনারা দেখেন যে যে সচরাচর যে ম্যাট্রেসগুলো হয় অনেক কালারিং হয় অনেক রকমের হয় সিল্কি কাপড়ের হয় কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় কটন কাপড়গুলো দেখতে সুন্দর হয় না কাস্টমারের জন্য নিতে চায় না তো এই কটন কাপড় কিন্তু খুবই আরামদায়ক এটা হচ্ছে আপনার আমি বিশেষ করে আমি ইউরোপ কোম্পানি ওনাদের সাথে আমাদের অনেক দিনেরই ব্যবসা আর পাশাপাশি তো অ্যাপেক্সের আমি ডিলার তো ওনাদের থেকে আমি এটা স্পেশালভাবে অর্ডার করে বানিয়েছি ছয় ইঞ্চি করে উপরে সব কিছুই ফেল্ট মাঝখানে আছে আপনার পিফোম তারপরে আছে রিবন এরকম একটা কম্বিনেশন করে আমার নিজস্ব চিন্তা চিন্তাভাবনার দ্বারা ওদেরকে রিকোয়েস্ট করে এইটা ম্যাট্রেসটা তৈরি করেছি আমি এটা ছয় ইঞ্চি এই ধরনের বড়ো খাটের জন্য আপনার যদি নিতে চান আপনাদের খরচ পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এই ধরনের একটা আরামদায়ক ম্যাট্রেস আপনারা নিতে পারেন তো যাই হোক এইখানে আপনাদের আমি আমাদের ঘর সাজানোর আর কিছু জিনিস আছে আমাদের মায়ের জন্য দেয়া আপনারা এই যে দেখতে পাবেন যে এখানে পর্দা আছে ঘরের খুবই সুন্দর আপনারা জানেন যে আমার নিজেরও পর্দার দোকান কিন্তু আমি নর্মাল পর্দা ব্যবহার বিক্রি করি আর এই পর্দাগুলো হচ্ছে খুবই একটু এক্সপেন্সিভ পর্দা এটা এলিফেন্ট রোডে আমার পরিচিত এক দোকান থেকে আমরা নিয়েছি দুইটি জানালা আর দুইটি দরজার জন্য আমাদের খরচ পড়েছে প্রায় ষোলো হাজার সামথিং ষোলো হাজার পাঁচশো টাকা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই রুমের পিছনেই কিন্তু আমার গোডাউন ফোমের গোডাউন এটা এটার নিচেই হচ্ছে ঠিক ইমিডিয়েট নিচেই হচ্ছে আমাদের শোরুমটি ফার্নিচার এবং কাজী হোম ডেকরের শোরুমটি হচ্ছে এই নিচেই তো বুঝতেই পারতেছেন আমাদের বাসার এটা কিন্তু আমাদের নিজস্ব বাসা নিজস্ব বাসার পাশেই হচ্ছে আপনার গোডাউন মানে একই বিল্ডিংয়ে গোডাউন এবং নিস্তালা কিন্তু দোকান তো যারা অনেকে ভাবেন যে অনলাইন আসলে প্রতারণা করে কিনা আসলে আমাদের অনলাইনে মেন ব্যবসা না আমাদের মেন ব্যবসা হচ্ছে এলাকাতেই তো এটা কিন্তু আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানটি হচ্ছে লালবাগ কামরাঙিচরে মাদবর বাজার কাজী অফিসে এই ফোম কাপড়টি আমার মার পছন্দের তৈরি করা এটা হচ্ছে আমার দোকানেরই কাপড় তো এই ধরনের এক সেট যদি আপনি নিতে চান আপনার খরচ পড়বে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হলে এই ধরনের সুন্দর ইন্ডিয়ান তার্কি কাবার আপনি এক সেট নিতে পারেন এখানে একটি খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল আছে এটা আমার ছোটো ভাই মার জন্য গিফট করেছে কাজী ফার্নিচার টু রাইসুল ইসলাম ও আমার মার জন্য এটা তৈরি করেছে গিফট করেছে আমার মাকে নতুন বছর উপলক্ষে এই ড্রেসিং টেবিলটির প্রাইস পড়বে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ধরনের সুন্দর একটি বারমাটিক আপনার বারমাটিক ড্রেসিং টেবিল নিতে পারবেন এটা যদি চিটাগাং সেগুন নেন পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন বারমাটিক সেগুনের এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটার ভিতরে যেসব কাঠগুলো ইউজ করা আছে এগুলো কিন্তু কোনো গামারি কাঠ নেই এগুলো সবই হচ্ছে চিটাগাং সেগুন ভিতরের কাঠগুলো হচ্ছে চিটাগাং সেগুন ড্রেসিং টেবিলটি হচ্ছে তিন ফিট ষাট ফিট এখানে কিন্তু অনেক বিদেশি আপনার লোশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমার বোন আমার মায়ের জন্য গিফট পাঠায় প্রতি বছরই আচ্ছা যাই হোক নিচে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি ড্রয়ার রয়েছে পাল্লা টাল্লা নেই তিনটি ডয়ার তো এই ধরনের যদি সুন্দর একটি ড্রেসিং টেবিল আপনারা বানায় আপনাদের ঘরের জন্য বারমাটিক কার্ড দিয়ে যদি আপনারা তৈরি করেন তো আপনাদের খরচ পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ধরনের সুন্দর একটি ড্রেসিং টেবিল নিতে পারবেন এখানে আরও পিস আছে শো পিসগুলো আপনার এই এখানে একটা র্যাক আমরা কিনেছি এটা আপনার নিউ মার্কেট থেকে দুই হাজার টাকার মতো খরচ পড়েছিলো আর গত বছর আমরা আমার মায়ের জন্য কিন্তু একটা এসি কিনেছিলাম যেটা আমার আমার একটু হাই প্রেশার গরম লাগে বেশি একটা জেনারেল এসি আমি আর আমার বড়ো ভাই মিলে গিফট করেছিলাম তো যারা আপনার আপনার মাকে ভালোবাসেন যারা আপনার নতুন বছর উপলক্ষে বা আপনার বাবা মাকে খুশি করতে চান আপনারা কিন্তু কয়েক ভাই বোন মিলে যদি একা সম্ভব না হয় এই রকম করে আপনার বাবা মাকে সারপ্রাইজ করে গিফট একটা গিফট দিতে পারেন তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন বা যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা গিফট করে বাবা মাকে কিন্তু খুশি করে রাখতে পারেন বাবা মা জীবিত অবস্থায় বাবা মার দোয়া নিতে পারেন যাই হোক মোটামুটি কিন্তু দেখতে পেলেন যে আমরা আমার মায়েদের জন্য আসলে কতটুকু করতে পারছি মায়ের ঋণ তো আসলে শোধ করার মতো না তারপরে চেষ্টা করেছি কিছু কিছু গিফট করে নতুন বছরটা যাতে মায়ের দোয়া নেওয়া যায় মায়ের দোয়া নিয়ে আমরা ইনশাল্লাহ আগে বাড়লে আমরা আশা করি যে আমাদের ব্যবসা বাণিজ্য আরও আমরা লাভবান হব ইনশাল্লাহ এই বা ব্যবসা বাণিজ্যের জন্য না আসলে মাকে তো অবশ্যই ভালোবাসতে হবে মায়ের জন্য যতটুকু সম্ভব করতে হবে বাবা মায়ের জন্য কারণ বাবা মায়ের জন্যই কিন্তু এই পৃথিবী এটা দেখা যাই হোক শেষ করার আগে আমি ছোটো করে আরেকবার সব কিছুর দাম আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে বারমাটিক কাঠের তৈরি করা আপনার উনিশ মডেলের যে খাটটি এই খাটটি যদি আপনারা নেন পঁচাশি হাজার টাকা পড়বে পর্দাগুলো যদি এই ধরনের এক কালারের সুন্দর স্ট্যান্ডার্ড পর্দা নেন তাহলে কিন্তু এক রুমের জন্যই প্রায় ষোলো হাজার পাঁচশো টাকার মতো খরচ পরে এটাতে আমার কোনো লাভ লস নাই এটা আমার দোকানের না আপনারা বললে আমি কালেকশন করে আপনাদেরকে দিতে পারি তো এই কাবারগুলো হচ্ছে আপনারা যদি এক সেট কাবার নেন এরকম সুন্দর এক সেট কাবার নেন তার কি ইন্ডিয়ান তার কি কাবার এই কাবারগুলোর দাম পড়ে সাত হাজার আটশো টাকা আরও অনেক রকমের কাবার আছে ড্রেসিং টেবিলটি তো আপনারা জানেন ড্রেসিং টেবিলটির আপনার খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তো মোটামুটি এইগুলি হচ্ছিলো আমরা গিফট করেছিলাম ভাই বোন সবাই মিলে একটা চেষ্টা করেছিল যে বাবা মাকে কিছু গিফট করার জন্য তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তীতে আবার চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে পথ চলেন আমাদের জন্য দোয়া রাখেন আল্লাহ হাফেজ আসসালাম